সভ্য সমাজের বুকে আবারও এক নারকীয় ঘটনার সাক্ষী হয়ে রইল গোটা সমাজ। রেহাই পেল না আর বছরের শিশু কন্যাটিও। সাংবাদিক প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন 24 বছর বয়সী এক যুবক জোরপূর্বক 8 বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ করে। পাশাপাশি ঘটনাটি কাউকে জানিয়ে দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। বেটির পরিবার ঘটনাটি আজ করতে পেরে পুলিশকে গোটা বিষয়টি জানালে পুলিশ অভিযুক্ত বিজয় দাসকে আটক করেছে। পুলিশ এ নিয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তিন দলের মা থানাতে এসে খবর দেয় যে একটা মাইনর গার্লকে রেপ করা হয়েছে বলে। ঘটনা হয়েছে 18 তারিখ সকাল 9:30 দিকে। মেয়েটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন বিজয় দাস নামে একটি ছেলে, তাকে 24 বছরের ছেলে, তাকে ফুসলিয়ে তার পাশের বাড়ি মিথুনের বাড়িতে নিয়ে যায়। তো মিথুনের বাড়িটা নাকি খালি ছিল, সেখানে নাকি অত্যাচার করেছে, তাকে রেপ করেছে। তো তারপর নাকি ধমকি দিয়েছে সেখানে যে কাউকে বললে মেরে ফেলবে। তার বইয়ে মেয়েটি কাউকে আর বলে নাই কোনো কিছু। কিন্তু গতকাল মেয়েটির শারীরিক কিছু অসুস্থতার নজরে আসে তার মা। তারপর জিজ্ঞেস করার পর তখন সে বলে যে বিজয় দাস তাকে র্যাপ করেছে বলে। বিজয় দাসের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় তেলিয়ামুড়া পিএস কেস নাম্বার 37/2023, সেকশন হচ্ছে 376 উইদিন ক্রিকেট প্লাস 3 আর 506 আইপিসি এবং 6 পক্সো অ্যাক্টে এফআইআর রেজিস্টার করা হয়েছে।